পৃথিবীতে কোন এবাদত আমি পাইনি যেখানে আলুজুবেল্লাহ হিমেনার শায়ত নির রজিব পড়া ওয়াজিব আমি পাইনি তবে একটা এবাদত করার আগে আলুজুবেল্লাহ পড়তেই হবে মাস্ট বি ওয়াজিব না পড়লে ওয়াজিব তরক করার গণা হবে ফায়দা করো আতাল করো আনা ফাস্তা বিল্লাহ হিমেনার সায়েতনির রজিব সারা নাহলে আটানব্বই নাম বার বলেন হে নবী আপনি যখন কোরআন পড়বেন তখন শয়তান থেকে আমার কাছে রক্ষা করবেন আচ্ছা নিয়ে চিন্তা করলাম যে পৃথিবীতে এত আবাদত নামাজের আগে আউজুবিল্লা না পড়লে নামাজ হবে না এমন কথা কিন্তু নেই আছে রোজা রাখার আগে কেউ যদি আউজুবিল্লা না পড়ে রোজা হবে না আছে জাকাত দেওয়ার আগে না পড়লে জাকাত হবে না এমন কথাও নেই পৃথিবীর কোনো আবাদতে আমি পাইনি শুধু কোরআন পড়তে গেলে আউজুবিল্লা না পড়লে আপনার গোনা হবে তাও নফল মোস্তাহাব সন্নাত মোবা ছাড়ার না ওয়াজিব তরক করার গোনা হবে ওয়াজিব তরক করলে সগিরা গোনা হয় না কবিরা সবাই বলেন এত গুরুত্ব দিলেন কেন পৃথিবীর কোন আবাদতে শয়তান মানুষকে এত ধোকা দেয় না করানের কাছে আসতে গেলে যত ধোকা দেয় কারণ ও জানে যে করান এরকম ভেতরে আল্লাহ এমন কিছু দিয়েছেন আমি যেগুলো নিয়ে শয়তানি করি করানের ভেতরে ওগুলো সব পরিষ্কার করা আছে আর মানুষ যদি জানে তাহলে আমার শয়তানি সব ধরে ফেলবে এই জন্য কোরআনের কাছে আসতে এত বাধা দেয় আল্লাহ এই জন্য ওয়াজিব করে দিলেন যে কোরআন পড়ার আগে বেল্লা পড়াই লাগবে মাস্ট বি এখন এই কোরআন পড়ার আগে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ার পরে আরম্ভ করেছি এটা কাদের জন্য হাদায়া বায়ানুল লিনাসি ওয়া হুদা ওয়া মাউইযাতুল লিল মুত্তাকিন সূরা ইমরান 138 নম্বর আয়াতে আল্লাহ বলেন এই যে বায়ান এই বক্তব্য এটা আমি আল্লাহ দিলাম মানুষের জন্য কার জন্য এই নোয়াখালী কোন কুমিল্লা চাঁদপুর এই লক্ষ্মীপুর এলাকাতে আবহমান কাল থেকে আলেমদের সংখ্যা বেশি আর আমি যতটুকু জানি বাংলাদেশের সব বিভাগের চাইতে এই এই চট্টগ্রাম বিভাগটাই শিরিক বেদাত বেশি এখানে শব্দের দিকে খেয়াল করেন লিন নাস লাম শব্দটা আছে আরবি গিরামার অনুযায়ী লাম ব্যবহার হয় তেরোটা অর্থে বালাগাত মান থেকে আমি পেয়েছিলাম ব্যবহার করা হয় জীবিত মানুষদের জন্য মানুষ কিন্তু আমাদের দেশে এখন কোরআন পড়তে অনেকে দেয় পড়তে নিয়েও আসে কিন্তু মরা মানুষের জন্য এক কথা বলেন আমার কুষ্টিয়াতে একজন নেতা আছে বিশাল নেতা উনি ঘোষণায় দিয়েছে কোরআন পড়বেন সোমা খাবেন তাকের উপরে রাখবেন তা না কোরআন শরীফ ভিজিয়ে পানি খান কোনো অসুবিধা নেই কিন্তু অর্থ করতে পারবেন না কারণ অর্থ করলেই তো ওর বিরুদ্ধে যাই ও ডিশের ব্যবসা করে ও সুদের ব্যবসা করে যত উল্টা পাল্টা কাজে জড়িত এই জন্য কোরআন বাংলায় করা যাবে না মাতৃভাষায় আপনি আরবিতে পড়েন যেন ও না বোঝে আপনিও না বোঝেন আল্লাহ এখানে লাম দিয়েছেন লিনাস করান শরীফ বর্ণনা বক্তব্য যারা জীবিত মানুষ তাদের জন্য তাহলে করান শরীফ মানুষ মরে গেলে পড়ার যে সিস্টেম এটা আমরা নিজেরা বানিয়েছি এই যে মালানা বসে আছে জিজ্ঞাসা করেন এটা আমরা বানিয়েছি এটা মরা মানুষের জন্য না এটা জীবিত মানুষদের জন্য করান যতদিন আপনি পড়বেন অসুবিধা হবে না বুঝবেন অসুবিধা হবে না মানুষকে বোঝাতে যাবেন অসুবিধা তেমন হবে না কিন্তু যখন কোরআনে কারিমের ওই বুঝ বাস্তব প্রেক্ষাপটে প্র্যাকটিক্যাল লাইফে আপনি কায়েম করতে যাবেন তখন আপনার ওপরে বিপদ নেমে আসবে আজ অনেক মানুষ ফতোয়া দেয় যা আলেম কি দেশে আর নেই তাদের তো কোনো সমস্যা হয় না তারাও তো কোরআন পড়ে বোঝে মানুষকে বোঝায় এই কথাটা শব্দের অর্থটা যদি আপনি একটু ডিকশনারি খুলে দেখবেন চারটা বিষয় এক বিষয় ভেতরে যদি আপনি পড়তে চান ওটা শুদ্ধ করে পড়া লাগবে দুই নাম্বারে ওটা বোঝা লাগবে তিন নাম্বার ওই জ্ঞানটা নিজের বাস্তব জীবনে প্রয়োগ করা লাগবে চার নম্বরে যতটুকু পেলেন ওইটা মানুষকে মানাতে বাধ্য করা লাগবে এর নাম পড়া এর নাম কি এই দেশে যত আলেম এখন আমরা আছি আমরা অনেকে করান পড়ি শুদ্ধ করে মনে করেন বুঝিও সুন্দর করে মানুষকেও বোঝাতো বিভিন্ন কায়দায় আমরা বোঝাতে চাই কিন্তু যখন আমরা করানের পাখির মতো বলবো না এটা হবে না এটা মানাতে চাই তখন আপনার উপরে ঝামেলা আসতে পারে আপনি উল্টা ধারণা করেন কোন কারণে নবীজি যতদিন পড়েছেন অসুবিধা ছিল না যতদিন বুঝেছেন অসুবিধা নেই যতদিন মানুষকে বুঝিয়েছেন সমস্যা ছিল না কিন্তু যে বলেছে না এটা আমি মানাতে চাই আসিবার তিনি টার্গেট হয়েছিলেন মৃত্যু তাও ডাইরেক্ট এহতিরা তাকে হত্যা করার চেষ্টা করেছিল কতবার বিরাশিবার এই একটাই অপরাধ বারান শরীফ যেহেতু জীবিত চিন্তা মানুষদের জন্যেই আজকের এই ভোল ধারণা বাংলাদেশ থেকে তুলে দেওয়া লাগবে মানুষ মারা গেলে দশ বিশ জন হাফেজ নিয়ে এসে কোরআন শরীফ পড়িয়ে আপনার বাবাকে তিন চার খতম দিয়ে জান্নাতে দিয়ে দিলেন এই জন্য আল্লাহ কোরআন দেয়নি আল্লাহ আপনার বাবা যতদিন জীবিত ছিল ততদিনের জন্য দিয়েছিলেন জীবিত থাকা কালিনের কাছে ছিল না আর কোরআনের কর্মীগুলোকে ধরে ধরে পিটিয়েছে আর আপনার বাবা মারা গেলে এখন আপনি আমাকে দিয়ে কোরআন পড়াবেন কোন কারণে বলেন আপনার কি মাথায় কিছু নেই এই পাগলা আমি বাদ দেন হয়তো কিছু টাকা পয়সা আমার দেবেন দুনিয়া আমার লাভ হবে আপনার কোনো লাভ নেই যদি মারা যাওয়ার পরে আপনার বাবার পাশে আমি কোরআন পড়ি এতটুকু আল্লাহ যদি শেষ করে দিত আমি আয়াতটা পড়তাম না আল্লাহ বলেন বর্ণনা আমি জিন্দা মানুষদের জন্য দিয়েছি কি দিলাম এর ভেতরে অবদান পথ নির্দেশিকা আছে মাওয়াইজাতুন উপদেশ আছে লিল মুত্তাকিন যারা ভদ্র লোক কে লোক ভদ্র লোক তাহলে কোরআনের উপদেশ গ্রহণ করে তারা কোরআনের ওয়াজ নসিহত কোরআনের হেদায়েত পেতে চাই তারা যারা ভদ্র লোক আল্লাহর ভাষায় আর আমরা এখন বিশ্বে দেখে কোরআনের উপদেশ যাদের ভালো লাগে না কোরআনের উপদেশ শুনলে যারা বলে মানধাত আমলের এই কথা কোরআনের হেদায়েত মানতে চায় না তারা এখন ভদ্রলোক সকাল নয়টার সময় ওঠে ঘুম মুখ না ধুয়ে চা খাচ্ছে পৃথিবীর সব জায়গায় বড় অভদ্র ছিল শয়তান আসতে বলে শয়তান কোরআনের উপদেশ মানে নাই কোরআনে হেদায়ত গ্রহণ করে নাই এই জন্য শয়তান মস্ট বড় অভদ্র শয়তান যে অভদ্র ও তিনটা জিনিস আল্লাহর কাছে চাইছিল পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যারা অবদ্র ওরা দেখবেন তিনটা জিনিস চাই আমি বানিয়ে বলছি না কোরআনের সাথে আপনি মিলান কলামzirni liyaumiyubasun qala innaka min almomsorin চোদ্দ পনেরো ষোলো নম্বর আয়তে আল্লাহ বলেন শাইতান আমাকে ওই সময় বলেছিল আল্লাহ আমি তোমার কাছে তিনটা জিনিস চাই এক নাম্বারে তুমি আমার হায়াত বাড়িয়ে দাও আল্লাহ বলেন দিলাম আজ তাকান বিশ্বের দিকে বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা কোনো মানুষের না এটা শয়তানের আজ দুনিয়ার দিকে তাকিয়ে দেখবেন শয়তান মারকা মানুষগুলো বেশি দিন বেঁচে থাকে এত মানুষ মরে যাচ্ছে ওইটা মরে না ওইটা বলতে আপনি আন্দাজ হাসলেন কেন সে যাই হোক ভাই বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা এটা মানুষের না এটা শয়তানের যেমন ডোনাল্ডো ট্রাম্প শয়তান মরে নরেন্দ্র মোদি এদের নাম বললে আপনার অসুবিধা আছে ঠিক আছে দুই নাম্বারে শয়তান বলেছেন আমি টাকা পয়সা চাই ক্ষমতা চাই পাওয়ার চাই আল্লাহ বলেন দিলাম আজ বিশ্বের দিকে ক্ষমতা টাকা পয়সা যাদের বেশি ওরা আল্লাহ রাসুলের মানবতার বিরুদ্ধে বেশি তিন নাম্বারে শয়তান বলেছে লামে সাকিলা গ্যারান্টি দিয়ে বলেছে আল্লাহ আমি তোমার বান্দাদেরকে ধোকা দিয়ে বোকা বানিয়ে জাহান নামে নেব কোন খারাপ রাস্তায় থাকবো না আমি থাকবো ভালো ভালো রাস্তার মোড়ে এই জানে শয়তানকে আপনি ক্যাসিনোর মোড়ে পাবেন না কারণ ও জানে যে এখানে যারা আসবে রাতের বেলা এরা আমার ভাইরা ভাই কি ওখানে ভালো মানুষ যায় যত বড় বড় শয়তান সব ওখানে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি এই কারণে যে উনি এই সমস্ত হারাম কাজগুলোর বিরুদ্ধে সচ্চার হচ্ছে সে যেই হোক কোন হারাম কাজের বিরুদ্ধে যখন সচ্চার হবে আমরা তার পক্ষে আছি আল্লাহর নিষিদ্ধ এই মদ জোয়া জেনা ব্যবসার অন্তত এই দেশে শুধু সচ্চার হলে হবে না মুসলিম দেশ এটা আইন পাশ করে হারাম করা লাগবে আল্লাহর নিষিদ্ধ কাজগুলো এখন শক্তভাবে ধরার পরে অন্তত অনেক রাঘব বল যাদের নাম আসতেছে এরপরে যদি এদের হেদায়ত না হয় আমার মনে হয় এদের কফল আর হেদায়ত সিনেমা হলের সামনে যে দেখবেন ওখানে শয়তান নেই ও থাকে কোথায় লক্ষ্যে পরে তাফসির মাফিল চরাই পড়ে ও কিন্তু বিভিন্ন জায়গায় এসে বসে আছে হয় মানুষের রূপ নিয়ে অথবা অন্য কোন রূপ নিয়ে যখন মানুষ আসবে বলবে ওখানে যেও না ও আমির হামজা এসেছে ও রাজনীতি করবে এটা কি রাজনীতির কথা আজকের এই ময়দান থেকে প্রথম থিওরি এটাই পেলাম যে কোরআন পড়ার আগে আউজ পড়া লাগে এই কারণে পৃথিবীর কোনো আবাদতে পড়া লাগে না কারণ দুনিয়ায় কোনো আবাদতে শয়তান মানুষকে এত ধোকা দেয় না কোরআন পড়তে আসলে বুঝতে আসলে কোরআনের সমাজ কায়েম করতে গেলে যত ধোকা দেয়